সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আদেশকে ফরমায়েশি রায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিচার ব্যবস্থা দলীয়করণ হবার কারণেই ৫,০০০ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। আজ গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আওয়ামী লীগ অতীত ঐতিহ্য অনুযায়ী গণমাধ্যম বিরোধী, এটা হচ্ছে আপনার তাদের পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে সকল পত্রিকা বন্ধ করে বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা হরণ করেছিল। সেই সময় পত্রিকা বন্ধ হওয়ার কারণে অসংখ্য সংবাদকর্মী বেকার হয়েছিলেন,